আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। গোলবাড়ির নিচে বাজ পাখির মতো ছু মেরে ঠেকাতে পারেন নিশ্চিত সব গোল। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় গোল লাইন থেকেও বল ঠেকানোয় বারবার শিরোনাম হয়েছেন এই আর্জেন্টাইন। আবারও অবিস্মরণীয় এক গোল ঠেকিয়ে ইতিহাসে নাম লেখালেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মার্টিনেজ এমন দুর্দান্ত সেভ দিয়েছেন, বলা যায় ক্যারিয়ারের সেরা সেভটাই দিয়েছেন মেসিদের এই গোলকিপার। এমন অবিস্মরণীয় সেভ বিশ্ব দেখেছিল 1970 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে, দিয়েছিলেন ইংলিশ গোলকিপার গর্ডান ব্যাংকস। সেই সেভকে ইতিহাসের অন্যতম সেরা সেভ হিসেবেই ধরা হয়। মার্টিনেজের ক্যারিয়ার সেরা সেভ সম্ভবত গত বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের র্যান্ডল কোলো মোয়ানির শটে, কিন্তু কৌশলগত বিশ্লেষণে ব্যাংকসের সেই সেভের সঙ্গে মার্টিনেজের এই সেভের মিলি বেশি। ব্যাংকসের মতো মার্টিনেজও শরীরের পিছনের দিকে ডাইভ দিয়েছিলেন, সঙ্গে বাজপাখির থাবার ছোবলের মতো ক্ষিপ্রতা তো ছিলই, ফলে জুভেন্টাসও গোল পায়নি। 0-0 ড্রয়ে উল্টো পয়েন্ট কেড়েছে অ্যান্টন ভিলাই। 28 নভেম্বর রাতে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের 65 মিনিটে মার্টিনেজের ডান দিকের পোস্টের খুব কাছ থেকে জোরের উপর হেড করেছিলেন জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও। এরপর ভিলার আর্জেন্টাইন গোলকিপারের রিফ্লেক্স দেখে সবাই অবাক। ডান দিকে ঝাঁপিয়ে ডান হাতটা গোল লাইনের পিছন থেকে টেনে এনে বলটা সেভ করেন মার্টিনেজ। 1992-93 মৌসুমে এসি মিলান ও 1999-2000 মৌসুমে চেলসির পর তৃতীয় দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে নিজেদের প্রথম 3 ম্যাচেই ক্লিন শীট রাখল ভিলা। সব মিলিয়ে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচের 4টিতেই ক্লিন শীট পেয়েছেন ইংলিশ ক্লাবটি। বাজপাখি খ্যাত মার্টিনেজের কারণেই এমন সাফল্য পেয়েছে ক্লাবটি। প্রথম গোলরক্ষক হিসেবে 2 বার জিতেছেন ব্যালন ডিওর। প্রায় 7 বছর পর গেল মৌসুমে অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়েছেন তিনি। আর্জেন্টিনার হয়ে জিতেছেন কোপা আমেরিকা, তাই সেরা গোলরক্ষক হিসেবে ইয়াসিন ট্রফির জন্য এগিয়ে ছিল আর্জেন্টাইন এই গোলরক্ষকের নাম। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির চোখেও সেরা গোলরক্ষক মার্টিনেজ। 2024 সালেও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসির পেনাল্টি মিস হয়। সেই ম্যাচেও ইকুয়েডরের 2 পেনাল্টি ঠেকিয়ে আলবিসেলেস্তেদের জিতিয়ে দিয়ে আবারও প্রমাণ করলেন পেনাল্টিতে নিজের কৃতিত্ব। সাইমা আক্তার, নয়াদিগন্ত।